জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও তার জীবনের উপর আলোচনার মাধ্যমে লুটন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়। এ উপলক্ষে স্থানীয় একটি রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য সফররত দক্ষিণ সুরমা উপজেলার চেয়ারম্যান আবু জাহেদ, লুটন আওয়ামী লীগের সভাপতি আলহাজ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে ও সৈয়দ নজরুল ইসলামের পরিচালনায় সভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে জাতির জনকের কর্মময় জীবনের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে আলোচনায় অংশগ্রহণ করেন সহসভাপতি সৈয়দ জাকির হোসেন, ফয়সল আহমদ, আজির উদ্দিন, আজমল আলী খান, আব্দুর রশিদ বাবুল, নুরুল গনি, এম এ রহিম, আব্দুল বাসির চৌধুরী, মুস্তাফিজুর রহমান রুহুল, আমিরুল ইসলাম সহ অন্যান্যরা। সবাই বঙ্গবন্ধু সকল খুনিদের বিচার দ্রুত কার্যকর ও ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান। মোহাম্মদ তাজ, চ্যানেল এস নিউজ, লুটন।